হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে প্রিন্ট প্লাস সলিটের উপর একটা কন্টেস্ট বোরখা দেখাবো, গাউন বোরখা, কুচির উপরে গাউন বোরখা হবে, চমৎকার একটা বোরখা হবে। ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন, এটা 2023 সালের একদম আপডেট একটা ডিজাইন। দেখুন, এটা হচ্ছে নেক পোর্শনটা, আর হচ্ছে এই যে এইখানে দেখুন কুচি করা, কুচি করা হবে। আর বিশেষ করে যারা রেগুলার বোরখা ইউজ করে তাদের জন্য এটা ব্যাক পোর্শনটা দেখেন, হিউজ কুচি আছে, বডি শেপ বোঝা যাবে না। আর হচ্ছে এটার বৈশিষ্ট্য আছে কিছু, এখানে স্লিপের মধ্যে দেখেন, টিনেজাররা পুরো যা খুঁজে যা খুঁজে সারাদিন, এই দেখেন এখানে কিন্তু কুচির থেকে আবার এখানে আসছে স্লিপটা, স্লিপের পোর্শনটা। আর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার ওড়না, ওড়নাটা কিন্তু অনেক লং হবে, এই যে দেখেন ওড়নাটা পেয়ে যাবেন, খুবই সুন্দর। এটা আবার চড়া করে একটা প্রিন্টার প্যানেল করা হয়েছে, এটা সলিড এই কালার ম্যাচিং করে একটা প্যানেল করা হয়েছে। এটার কিছু কালার আছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, অবশ্যই আমি আপনাদের রিজনেবল এর মধ্যে দিব। আর দুবাই বোরখা বাজার মানে ফ্যাব্রিক্স প্লাস এই ডিজাইন গুলো একদম ইউনিক, এই দেখেন একদম ইউনিক ডিজাইন। এটা হচ্ছে আপনার রাইট সাইড, ব্ল্যাক এর উপরে কন্টেস্ট হবে, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে আপনার হিজাব, সাইজ হবে 52-56, তো 50 নিতে চাইলে কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, 50 কাস্টমাইজ করে দেওয়া যাবে, এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ম্যাচিং। এটা হচ্ছে এটার হিজাবটা, আর ব্ল্যাক এর উপরে দেখেন আরেকটা কন্টেস্ট হবে, ব্ল্যাক এর উপরে আরেকটা কন্টেস্ট পেয়ে যাবেন, এই দেখেন। এটার স্লিপটা দেখে শুনছেন, এটার স্লিপটা দেখুন, এখানে আবার একটু টার্সেল করা আছে, এটা হচ্ছে একটা ডিজাইন আর কি। সাইজ হবে 52-56, রেঞ্জটা কেমন পড়বে শুনছেন? রেঞ্জটা এই যে এটার অন্য সহকারে রেঞ্জটা ওয়ানলি 1550, ওয়ানলি 1550, এটা রেঞ্জ পড়বে 1550। দেখুন আরেকটা কালার, এটা কলিজা মেরুন, এর কলিজা মেরুন কালার, খুবই সুন্দর স্মার্ট কালার। প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে, এই যে ম্যাচিং হিজাব এটার সাথে। তো আমরা কালার দেখলাম, কয়টা, পাঁচটা কালার দেখলাম, যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে। যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, ইমো আসতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।